খুচরা বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও বাড়ল দাম। পরিসংখ্যান অনুসারে অক্টোবরে পাইকারি মূল্যবৃদ্ধির হার ছিল 12.54%, পরে অবশ্য নভেম্বরে তা বেড়ে পৌঁছল 14.23%। 16 বছরের মধ্যে পাইকারি মূল্যবৃদ্ধিতে নয়া রেকর্ড গড়তে দেখল দেশবাসী। সবজিসহ বিভিন্ন খাদ্যপণ্য, ভোজ্য তেলের পাশাপাশি শিল্পক্ষেত্রে ব্যবহৃত নানা কাঁচামালের পাইকারি মূল্য অনেকটাই বেড়েছে বলে সূত্রের খবর। অর্থনীতিবিদদের একাংশের মতে, এর আগে কেন্দ্র যদি পেট্রোল ডিজেলের উৎপাদন শুল্ক কমাতো তাহলে মূল্যবৃদ্ধি এত চড়া হতো না। তাদের আশঙ্কা, এবার শিল্পক্ষেত্রে মূল্যবৃদ্ধি হওয়ায় সেই আঁচ পড়বে সাধারণ ক্রেতাদের ওপর। অন্যদিকে ওয়াকিবহল মহলের ধারণা, পাইকারি বাজারে এই মূল্যবৃদ্ধির দরুন বাড়তে পারে চাহিদা, আর এই চাহিদা বৃদ্ধির ফলে কোভিড পরবর্তী পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধি পুরনো ছন্দে ফিরতে পারে। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।